ভাবছি আজকে দেশের উন্নতির কথা দিয়ে শুরু করবো, কারণ দেশে পদ্মা সেতু শুরু করে মেট্রো রেল কর্ণফুলী টানেল সবকিছু হয়ে গেল, কিন্তু আজও নবায়ন হলো না এই পুরাতন ধ্বজা ভাঙ্গা মালামাল গুলি। হ্যালো গাইস, শুরু আর কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি কথা বলবো, আমরা এমন এক দেশে বসবাস করছি যে দেশে জলনত গোটা ভবনপুরে ছাই হয়ে যায়, কিন্তু ফায়ার সার্ভিস টিমের দেখা নাই। তাদের দেখা পাওয়া যায় ফেসবুক লাইভে, যে তারা আসছে। যাদের উপর আস্থা রেখে আমরা ডজন ডজন ওষুধ বোমা সকাল দুপুর রাত তিন বেলা গিলছি, তারা ভুলভাল চিকিৎসায় মানুষ মেরে ভাই না রেখে চার টাকা সম্বোধন করা আবদার করে। আশার আলোয় মানুষ বাঁচে, আর তাদের ভুল চিকিৎসা আমজনতা এখন বনবাসে। আর এই ওষুধকে বোমা বলার কারণ, বাংলাদেশে ওষুধ ফার্মাসিস্ট বা কেমিস্ট্রা নয়, সকিনা আফা, রাজু কাকা, জৈনা খালাদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের হাতে তৈরি, এবং এটি 100% পিওর। কিন্তু আগে কন্টেন্ট ক্রিয়েটিং নামের ভাইরাসে শুধুমাত্র দেশের কচি কচি তরুণ তরুণী যুবক যুবতীরা ভুগলেও সে ভাইরাস এখন সকল বয়সের মানুষের মধ্যে দেখা দিচ্ছে, ঠিক করোনা ভাইরাসের আপডেট ভার্সনের মতো। আগেরটি COVID-19 হলে এটি COVID-Infinity। তার কারণ এটির প্রসার এমন ভাবে ঘটছে যে কখন থামবে অনুমান করে বলা যাচ্ছে না। তাই এই ভাইরাসের নাম COVID-Infinity। মামলা খালাস, দেশের গলায় তাবিজধারী সাংবাদিক রাজপথে, আর ওনারা গ্রামের পথে। তাহাদের ব্যবসা ঝাঁকানাকা, পুঁজি কম হলেও মুনাফা বেশি। এদের সংখ্যা রোহিঙ্গাদের মতো অগণিত। মাইন্ড করেন না ভাই, কথা একের কুছি, দেশে আমরা সংগঠন নয়, সংস্থা গুলো আবদার রইল, এবং সংস্থাটির একটি নাম নয়, স্লোগান ঠিক করেছি আমরা এখন ব্রোকার, আম জনতার জোকার। চোর ডাকাত, কোর্ট মামলা, সংসারে অশান্তি, ভালোবাসা অসফল ইত্যাদি সমস্যা সমাধানের জন্য পুলিশ প্রশাসন কোর্ট আদালতের প্রশ্নে উঠে না, ওনারা এখন সকল সমস্যার সমাধান দিচ্ছে বিনামূল্যে, অফলাইনে না কিন্তু অনলাইনে। আর এই খাতের উন্নতির কথা কি বলবো, জাহেদ ভাই ডিগবাজি দেওয়া বন্ধই হচ্ছে না, ওনার এই রোগও দেখি সংক্রামক রোগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপু ট্যালেন্টেড, উন্নতির এমন আরো কত শত খাত পড়ে আছে আমাদের বলে শেষ করাই যাবে না। বর্তমানে পরিস্থিতিটা আমাকে আমার কাকার হাসি তারটায় বলা ল্যান্ট্রির কথা মনে করিয়ে, কেউ খাবে না তা হবে না, তা হবে না। কথাটি শুনতে রসালো হলেও এর গভীরতা আছে। আর যাই তাহলে, দেখা হবে আবার।